বল, এই তো তোমার 6 মাস হলো বিয়ে হয়েছে, তো চেহারার এমন দশা কেন? বলবেন না স্যার, আমার এখন যা অবস্থা হয়েছে, না এদিক যেতে পাচ্ছি না ওদিক যেতে পাচ্ছি, আমি খালি ভাবছি একটাই লোকের কথা। আরে কাকে খুঁজছো, কি নাম তার, আর তার সঙ্গে কি কাজই আছে তোমার? আমি শুধু ভাবছি, প্রধানমন্ত্রী সিঙ্গেল, মুখ্যমন্ত্রীও সিঙ্গেল, টাটা সিঙ্গেল, সলমন খানও সিঙ্গেল, যোগী সিঙ্গেল, বাবা রামদেবও সিঙ্গেল। হ্যাঁ, ওরা সবাই সিঙ্গেল। তো তুমি তো বিয়ে করেছো, ওসব সিঙ্গেল লোকেদের খোঁজ খবর নিয়ে তোমার কিসের দরকার? আরে স্যার, আমি ওই হারামজাদা লোকটাকে খুঁজে বেড়াচ্ছি, যে বলেছিল প্রত্যেকটা সফল মানুষের পিছনে একজন নারীর হাত আছে। সালার কথায় বিয়ে করে আমি এখন পস্তাচ্ছি। বলছি শোনো না, কালকে আমার সঙ্গে একটু মার্কেট যেও তো, এই পর্দাগুলো একদম নষ্ট হয়ে গেছে, কটা পর্দা কিনে আনবো। আর মার্কেট যেতে হবে না, পর্দা কিনবে, দোকানে কোনো বিক্রিবাটা নেই, সব আসছে ধার নিচ্ছে আর নানা রকম অজুহাত দিয়ে চলে যাচ্ছে। এই মার্কেট যাওয়ার নাম শুনলেই তোমার খালি দোকানে বিক্রিবাটা নেই, কেন কি হয়েছে, কি অজুহাত দিচ্ছে সব বলো না। আজ 1 মাস হলো পটলের আর কোনো খোঁজ খবর নেই, সেই 500 টাকার মাল নিয়ে গেছে, এখনো দেওয়ার নাম নেই। ও বাবা, তাই নাকি? তা তুমি লোক দিয়ে ওকে ডেকে আনাওনি কেন? 500 টাকাটা কম? সে আর পাঠাইনি, পাঠালেই এক একদিন এক এক রকম কথা। আজ অসুখ হয়েছে, কাল কেউ না কেউ মারা যাচ্ছে, পরশু অ্যাক্সিডেন্ট হয়েছে, আজ দাদা বেতন পায়নি, আজ বাবা মা হাসপাতালে ভর্তি, কাল এই কিস্তি আছে দিতে হবে। বাবা, এই এত অজুহাত! এ শোনো শোনো, এ তো গেল এইটুকু, ফ্যামিলিতে কারো সমস্যা আছে, আজ দাদা আমার কাজ চলে গেছে, আর তার দেখা পাওয়াই যায় না। আরে লোকের কাছে বলে বেড়াচ্ছে দোকানদারের ব্যবহার খারাপ, দোকানদার বাজে লোক, এইসব বলে রটাচ্ছে জানো। সব কি বলছো গো তুমি, এমন করলে তো আমাদের দোকান লাটে উঠে যাবে। তার বলতে, আমি এবার ভাবছি ধার দেয়া বন্ধ করে দেব, বাকি দিলে লোকেদের এত সমস্যার সৃষ্টি হয়, তাই ভাবছি একটা সাইনবোর্ড টাঙিয়ে দেবো। আর এতে কি লিখবো জানো? কি লিখবে গো? ধার দিয়ে কাস্টমারের এত সমস্যা করা আইনত দণ্ডনীয় অপরাধ বলে আমি মনে করছি, তাই এখন থেকে ধার দেয়া বন্ধ। একদম ঠিক কথা বলেছো তুমি।